Hi guys, welcome back to my channel. Ami Shamapti and welcome back to my channel. Shamapti, the tales of a bog girl. Ekhon amake ektukhani oshustho moto dekhte lagdeo pare. Tar reason ami mane kalke ektukhani beshi hete bete chilam, ghurte gechhilam. To maybe ami to tired thakte pari. Oi jonno ar reason kichu na. To ar actually ajke ektu chowmin ranna hobe barite. Jeta holo vegetable chowmin. Jeta hobe hocche shob rokomer shobji thobji diye. Beans, gajor, capsicum, shop kichu shobji diye ranna hobe. To cholo ami chowmin recipe ta tomader sathe ekhon share korbo. To mai actually banabe ar ami shob rokomer shobji gulo kete debo. To tomaderke dekhai ami erokom shobji guloke kachi. তো একটু তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা কিভাবে কাটছি না কাটছি তো চলো ভিডিওটাকে তাহলে স্টার্ট করা যাক আছি আমি দেখতে পাচ্ছো আমাকে এটা আমার কিচেন তো কিচেন রং করা এখন হয়নি তোমাদের একটু দেখিয়ে দিই এই এগুলো কালার করা হয়েছে বেশ ভালো লাগছে আর চলো রুমে যাই চলো রুমে চলে এসেছি আর এটাই কি বলি তোমাদের সাথে কি বলবো বুঝতে পারি না প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো বিনস গুলো দেখো কেটে নিচ্ছি তোমাদেরকে গাজরটাও দেখাবো চলো গাজরটাও দেখাই চলো গাজরটাও দেখাই এটা আমাদের নিউ কিচেন হয়েছে দেখো কিচেনে নিউ সব হয়েছে এগুলো খুব সুন্দর লাগছে আমি জানি এটা নিউ হয়েছে এগুলোই বানানোর জন্য লোক এসেছিল এটা হয়েছে আরো হবে চিমনি তো আগে থেকেই আছে কিন্তু রং করা হবে পরে তো বিনস আরো বিনস আছে এখানে গাজর সোয়া সস চিলি সস আর টমেটো সস সব রকমের সসই এখানে লাগবে তো এবার বলছি চাউমিনটাকে সিদ্ধ করে নিলে দেন কড়াইতে তেল বসিয়ে দেবে সাদা তেলে করবে এটা একদম ভালো লাগবে খেতে দারুণ লাগবে খেতে সাদা তেল দিয়ে দিলে তারপরে চাউমিন তারপরে চাউমিনটা দেবে না কিন্তু তাই বলে দিচ্ছি কারণ আমি একটু কাঁচা আছি এসবে তাও আমি এটা রান্না করতে পারি তো তারপরে সবজিগুলো দেবে আর পেঁয়াজ দেবে পেঁয়াজটাকে ভালো করে ভাজবে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে আর সবজিটাও ভালো করে ভেজে নেবে দেন কাঁচা লঙ্কাটা দেবে লাস্টে আর তারপরে দেবে গোলমরিচ গুঁড়ো ঠিক আছে তারপরে চাউমিনটা মিশিয়ে দেবে দেন সসটা দেবে সব কটা সস একটু একটু করে দেবে টমেটো সস সয়া সস আর হলো কি চিলি সস সব কটা সস একসাথে তিনটা করে সস একটু একটু করে দেবে আর যারা যেমন ঝাল খেতে পছন্দ করো চিলি সস একটু বাড়িয়ে দিতে পারো সয়া সস 2 চামচ দেবে আর ভিনিগার দেবে ভিনিগারটা মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু যে ভিনিগারটা দিলে কিন্তু সফট সফটও হয় আর খেতেও ভালো হয় চাউমিনটা একদম না মুখে জল চলে আসছে আমার স্ট্রিট স্টাইল চাউমিন বলা হয় এটাকে তো একদম স্ট্রিট স্টাইল চাউমিনই হয়ে যাবে দেখবে আর আমি একদম এখন একদম সেজে নিয়ে এটা একটু ভয়ঙ্কর লাগতেও পারে তো কারণ বাড়িতে আছি তো আর কি সেজে থাকবো জাস্ট একটু লিপ বাম লাগিয়েছি তো এভাবেই ভিডিওটাকে তাহলে আমি শেষ করব আর আমি যেমন দিয়ে জাস্ট ক্লিপ দিয়ে দেবো কীভাবে কী চাউমিনটা রান্না হয়েছে তো চলো ভিডিওটা তাহলে এন্ড করা যাক আরে আস্তে পড়ে যাবে আবার পড়ে যাবে দেখো আমাদের বিকেলে চা বাবা বানিয়েছে আসো মা আসো এখানে বাবার কীর্তি দেখো এখানে বাবাকে ভিডিও করানো হচ্ছিল ভিডিও করা হচ্ছিল ফটোশ্যুট অ্যাকচুয়ালি আমি বলি হাসাই বাবাকে তো দেন আমার সব বিনস সব কিছু কাটা হয়েছে চাউমিনটা সিদ্ধ বসানো হয়েছে আর ভেজিটেবলসগুলো সব কাটা হয়ে গেছে দেখতে তোমরা পাচ্ছ সব কিছু তো দেন এখানে কিন্তু আমাদের সব সবজি মা এখানে ভাজা স্টার্ট করে দিয়েছে পেঁয়াজ আর একটু আদা সহ পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে আর একটু রসুন দিয়ে দিলে আরও ভালো লাগে স্ট্রিট স্টাইল হয়ে যায়
দেখতে পাচ্ছো আমাদের চাউমিনটা কিন্তু রেডি, যেটা হলো স্ট্রিট স্টাইল চাউমিন। এটা কিন্তু একদম স্ট্রিটের মতনই হয়। যদি তোমরা আরও বেশি চিলি সস, আরও বেশি সোয়া সস আর টমেটো সস দাও, একদম স্ট্রিট স্টাইল হয়ে যাবে। কিন্তু আমি তো অত রিচ করে এখন আপাতত খাচ্ছি না, তো তোমরাও খেও না। কিন্তু যদি তোমরা একদম স্ট্রিট স্টাইল বানাতে চাও, সসগুলো বেশি দিয়ে দেবে আর একটু ভিনিগারটা একটু দু মটকা দিয়ে দেবে, দেখবে জাস্ট খেতে কেমন হবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে, দেখবে জাস্ট পুরো আমার মুখে জল চলে আসছে, একদম বাইরের স্টাইলের, একদম স্ট্রিট স্টাইলের মতন হয়ে যাবে তোমাদের চাউমিন। জাস্ট আর কিছু দিতে হবে না, হলুদ কিন্তু একদম দেবে না। এটা আমাদের ভেজিটেবল চাউমিন হচ্ছে। ও তোমরা এগ দিতে পারো, আমি এখন এগ খাচ্ছি না আপাতত, তাই দিচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। সস দিলেই যথেষ্ট, আর আমার কিছু দরকার নেই।